মুর্শিদাবাদ জেলাতে শুরু হলো সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকেও সাইকেল বিতরণ করা হয়। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা, সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও শুরু হলো সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ। মঙ্গলবার এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরের নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ শুরু করেন। এবছর রাজ্যে 8,776টি সরকারি স্কুল ও মাদ্রাসায় প্রায় 12,24,000 ছাত্রছাত্রী সাইকেল পাবেন। আগামী 15ই জানুয়ারির মধ্যে সেই সাইকেল বিতরণের কাজ শেষ হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের এখান থেকে রাজ্য জুড়ে নবম শ্রেণী পাঠরত স্টুডেন্টকে এবং 8,736টি স্কুল, 8,776টি গভর্নমেন্ট স্কুল ও মাদ্রাসার প্রায় 12,24,000 ছাত্রছাত্রীকে এই পর্যায়ে সাইকেল দেওয়া শুরু হলো। 15ই জানুয়ারির মধ্যে সবাই তার সাইকেল ক্লাস 9 পেয়ে যাবেন। এদিন মুখ্যমন্ত্রীর এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন জেলা শাসক রাজর্ষী মিত্র থেকে প্রশাসনিক আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শেষে এদিন জেলা প্রশাসনিক ভবনে 3টি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এদিন বেলডাঙ্গার ভাবতা আজিজা হাই মাদ্রাসা, চুয়াপুর বিদ্যানিকেতন ও মুর্শিদাবাদ গভর্নমেন্ট মডেল মাদ্রাসার 25 জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়। সবুজ সাথী সাইকেল যেটা বিলি করা হয় সেই বিলি আমাদের এখানে, এটা বলে রাখি এটা কেবলমাত্র নমিনাল একটা শুরু করা হলো। এটা এই নয় যে মানে গোটা জেলাব্যাপী আজকে বা কালকের মধ্যে কমপ্লিট করা সম্ভব হবে। সাইকেল ফিটিং হয়, সাইকেল ডেলিভারি হয়, ফিট করতে হয়, ফিটারটা ফিট করে, তারপরে ধীরে ধীরে স্কুলের শিডিউল অনুযায়ী স্কুলের হেডমাস্টার বা স্থানীয় প্রশাসন একটা শিডিউল করে বাচ্চাদের হাতে তুলে দেয়। সেটা শেষ হতে আগামী 15ই জানুয়ারির মধ্যে সমস্ত ছাত্রছাত্রীরা সাইকেল পাবেন বলে জানান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। ছাত্রছাত্রীরা যাতে দ্রুত পৌঁছে যেতে পারে শিক্ষা কেন্দ্রে শিক্ষা নেওয়ার জন্য, তার জন্য আমাদের সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল দেওয়া হবে এবং সেটা প্রসেস সম্ভবত কমপ্লিট হবে 15ই জানুয়ারির মধ্যে। তো পুরো রাজ্য জুড়ে এই প্রোগ্রাম চলছে। সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারাও, আমি আজকে খুবই আনন্দিত। আমি মুর্শিদাবাদ গভর্নমেন্ট মডেল মাদ্রাসার ছাত্র। আজকে আমরা 9-এ পড়ছি এবং আমাদের এই সবুজ সাথীতে সাইকেল দিয়ে হচ্ছে, যাওয়ার ব্যবস্থা আসার ব্যবস্থা, এটা আমার খুব ভালো লাগছে। আমরা খুব খুশি আজকে আমরা সাইকেল পেয়েছি আজকে।